আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং এন্ড আর্নিং টিউব। বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি পাঁচটি উপায়ে যে আপনি ইউটিউব থেকে আর্নিং করতে পারবেন, সেই পাঁচটি গোপন টিপস এবং ট্রিক্স। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে আমার কোনো ভিডিও মিস না হয়। বন্ধুরা আমরা অনেকে আছি যারা ইউটিউবে কাজ করতে আসি নিজের ফ্যাশনকে সর্বোচ্চ স্থানে নিয়ে যাওয়ার জন্য, অথবা নিজের আর্নিংটা এনট্রি করার জন্য, অথবা নিজের পপুলারিটি সারা বিশ্বকে জানিয়ে দেওয়ার জন্য। যেই উদ্দেশ্যে হোক না কেন, বন্ধুরা আমরা জানি না কী কী উপায়ে ইউটিউব থেকে আর্নিং করা যায়। আমি আপনাদের সাথে সর্বশেষ পাঁচটি টিপস এবং ট্রিক্স রিসার্চ এবং টপিক শেয়ার করব, যেটি কিনা আপনি ইউজ করে আপনি আপনার চ্যানেল থেকে মাস মোর আর্নিং করতে পারবেন। সেই পাঁচটি বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা আমি এখানে শিরোনাম দিয়েছি ফাইভ কিলার ট্রিক্স টু আর্ন মানি ফ্রম ইউটিউব। প্রথম হচ্ছে গুগল অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্স এমন একটি গুগল বা ইউটিউবের অঙ্গ প্রতিষ্ঠান যেগুলো কিনা আমাদের আর্নিংগুলো, ইউটিউবের আর্নিংগুলো এনশিওর করে থাকে। তো প্রশ্ন করতে পারেন কিভাবে। ধরুন আপনি আপনার একটি চ্যানেল গ্রো করেছেন এবং আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন। মনিটাইজেশন মিন্স হচ্ছে অ্যাডসেন্সের অনুমোদন পাওয়া, অর্থাৎ আপনি যখন অ্যাডসেন্সের জন্য পারমিশন পাবেন তখন আপনার ভিডিওতে বিভিন্ন ধরনের অ্যাড শো করবে। এই অ্যাডের অ্যাগেনিস্টে অ্যাডসেন্স আপনাকে ইনকাম দিবে, অর্থাৎ গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনি আপনার চ্যানেল থেকে আর্নিং করতে পারবেন বেশি করে। তো বন্ধুরা গুগল অ্যাডসেন্সটা কি? গুগল অ্যাডসেন্সটা হচ্ছে, আমি আগেই বলেছি, ইউটিউবের একটি অঙ্গ প্রতিষ্ঠান বা সিস্টার কনসার্ন বলা যায়, বা গুগলের একটি সিস্টার কনসার্ন বলা যায়, যেটা পুরো অনলাইন বিশ্বকে মাতিয়ে তুলছে বা দাপিয়ে বেড়াচ্ছে। তো বন্ধুরা গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার জন্য এখানে গেট স্টার্টেড ক্লিক করে আপনি আপনার চ্যানেলটিকে অবশ্যই গুগল অ্যাডসেন্সের জন্য পাঠিয়ে দিতে পারেন অনুমোদনের জন্য। আপনি যখন পারমিশন পেয়ে যাবেন তখন আপনি আপনার চ্যানেল থেকে আর্নিং করতে পারবেন। এই গেল গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনার চ্যানেল থেকে ইনকাম করা। দু নম্বর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে বর্তমান বিশ্বের বা বর্তমান দুনিয়ার জন্য সবচেয়ে স্মার্টেস্ট একটি ওয়ে। অ্যাফিলিয়েট অর্থাৎ আপনাকে এমন একটি মার্কেটিং পলিসি অবলম্বন করতে হবে যেটি কিনা আপনি প্রোডাক্টটা না ধরে ঘরে বসেই আপনি আর্নিং করতে পারবেন। তো কিভাবে, আমি চলে যাচ্ছি প্রথমে অ্যামাজনে। অ্যামাজন বলুন, ইবে বলুন, ওয়ালমার্ট বলুন, আলি এক্সপ্রেস বলুন, যাই বলুন না কেন, বন্ধুরা তাদের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট সেল করা। ধরুন আপনি অ্যামাজন একটি টি শার্ট এর লিঙ্ক আপনি আপনার চ্যানেলের ডেসক্রিপশন বক্স, এই যে ডেসক্রিপশন বক্স দেখতে পাচ্ছেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিলেন, অর্থাৎ ওই টি শার্টের লিঙ্কটা দিয়ে দিলেন এবং আপনি একটু প্রিভিউ করে দিলেন যে দিস ইজ দ্য বেস্ট টি শার্ট ফর অল। অর্থাৎ এই ধরনের কিছু প্রিভিউ দিয়ে আপনি লিঙ্কটা যদি আপনার ডেসক্রিপশন, ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেন, তাহলে আশা করি অবশ্যই ভিউয়াররা বা ক্লায়েন্টরা এসে যদি সেই টি শার্টটি কিনে নেয়, তার অ্যাগেনস্টে আপনি যদি আর্নিং করতে পারেন বা সেটি সেল হয় তাহলে অবশ্যই একটি কমিশন পাবেন। এটিকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আপনি যে কোনো প্রোডাক্ট চুজ করে আপনি আপনার চ্যানেলে প্রমোট করতে পারেন এবং আপনি মাস মোর আর্নিং এন্ড শিওর করতে পারেন। এবার আসি তিন নম্বর বিষয়টা। তিন নম্বর বিষয়টা হচ্ছে বাই সেলিং ওন প্রোডাক্ট। ধরুন আপনার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনার যে কোনো একটি প্রোডাক্ট সে, ধরুন আপনার একটি ফ্যাশন হাউস রয়েছে, সেই ফ্যাশন হাউসের মধ্যে বিভিন্ন ধরনের লেহেঙ্গা থেকে শুরু করে বা মেয়েদের প্রোডাক্ট বা জেন্টস অ্যান্ড লেডিস বিভিন্ন ধরনের প্রোডাক্ট, ধরুন আপনি আপনার প্রবার ওয়েতে একটি পপুলার প্রোডাক্ট আপনি আপনার ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন দিয়েছেন বা বর্ণনা করেছেন যে এই প্রোডাক্টটি বেস্ট ওয়ান এবং লোক্রেটিভ এবং সেফ রাইট, এ ধরনের কিছু লিখে আপনি আপনার ডেসক্রিপশন বক্সে দিয়েছেন, কেউ যদি সেই প্রোডাক্টটি কিনে নেয় তাহলে অবশ্যই আপনি সেখান থেকে আর্নিং করতে পারবেন। অর্থাৎ নিজস্ব প্রোডাক্ট নিজস্ব সেলের মধ্যে সেল করা। চার নম্বরে হচ্ছে টু সেল দ্য লিঙ্ক বাই ইউর চ্যানেল স্পন্সরশিপ। স্পন্সরশিপটা হচ্ছে বন্ধুরা এমন একটি হয়ে যেটি কিনা বিশ্বের বড় বড় কোম্পানিগুলো, বড় বড় ইউটিউব চ্যানেলগুলোকে টার্গেট করে তাদের নিজস্ব প্রোডাক্টগুলো সেল করার জন্য। ধরুন আপনি আপনার কোনো একটা
চ্যানেলের মাধ্যমে কোনো একটা কোম্পানির সাথে এক বছরের চুক্তি করেছেন যে তাদের জন্য কাজ করবেন অথবা তাদের প্রোডাক্টগুলো আপনি আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে শেয়ার করবেন, তার মাধ্যমে আপনি অবশ্যই তাদের কাছ থেকে একটি কমিশন পাবেন। দ্যাটস কল স্পন্সরশিপ, যা দু বছর জন্য হতে পারে, এক বছর জন্য হতে পারে। বিশ্বের বড় বড় ইউটিউবাররা প্রথম টার্গেট করে স্পন্সরশিপের মাধ্যমে ইনকাম জেনারেট করা। পাঁচ নম্বর হচ্ছে সর্বশেষ ইউটিউব পার্টনারশিপ। ইউটিউব পার্টনারশিপে যাওয়ার আগে আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনি যদি এখনো যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেলটি অন করে দিন দ্রুত। তো পাঁচ নম্বর বিষয়টি হচ্ছে ইউটিউব পার্টনারশিপ। ইউটিউব পার্টনারশিপ হচ্ছে বিশ্বের মধ্যে বর্তমানে প্রায় ইউটিউবে 15,000-এর উপরে পার্টনার রয়েছে, যারা কিনা বিভিন্ন কাজের জন্য ইউটিউবে যারা ইনভলভ আছে তাদেরকে হায়ার করে নেয়, অর্থাৎ নির্দিষ্ট কাজের বিনিময়ে তারা তাদের যাকে হায়ার করেছেন তাদেরকে তারা একটি নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে তাদেরকে হায়ার করে রাখেন। এটি হচ্ছে সবচেয়ে সহজ উপায় আর্নিং এর জন্য, কেননা ইউটিউব এমন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, বিশ্বের বড় বড় ইনভেস্টররা তাদের প্রোডাক্ট প্রমোট করার জন্য ইউটিউবকে, ইউটিউবের বিশেষ করে যারা ইউটিউবের মধ্যে ইনভলভমেন্ট আছেন বা ইনভলভ আছেন বা কাজ করছেন তাদেরকে হায়ার করে থাকে, অর্থাৎ পার্টনারশিপে কাজ করে থাকে। অর্থাৎ এতে ইউটিউবের পার্টনারশিপ করার ফলে ইউটিউবের লাভ হলো, পাশাপাশি ওই কোম্পানিরও লাভ হলো। কেননা আমরা জানি ইউটিউব আমাদেরকে যেই আর্নিংগুলো দেয় তার প্রায় 45% ইউটিউব খেটে নেয় এবং 55% আমাদেরকে দিয়ে দেয়। তো বন্ধুরা, ইউটিউব পার্টনারশিপ এমন একটি সেপারেট আর্নিং টিপস এবং ট্রিক্স যেটি কিনা হয়তো আপনি জানতেন না। তো আজকে আমি আপনাদের সাথে যে পাঁচটি বিষয় শেয়ার করলাম সেটি হচ্ছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনি আপনার ইনকাম জেনারেট করতে পারবেন। গুগল অ্যাডসেন্স পেতে হলে আপনাকে অবশ্যই 1,000 সাবস্ক্রাইবার ছাড়াতে থাকা ওয়াচ টাইম এবং 10,000 ভিউয়ার লাগবে। দুই নম্বর হচ্ছে এফিলিয়েট মার্কেটিং, তিন নম্বর হচ্ছে বাই সেলিং ওন প্রোডাক্ট, চার নম্বর হচ্ছে টু সেল দ্য লিঙ্ক বাই ইয়োর চ্যানেল, দ্যাটস কল্ড স্পন্সরশিপ, আর নাম্বার ফাইভ ইউটিউব পার্টনারশিপ। এই হচ্ছে পাঁচটি টিপস এবং ট্রিক্স। আমি আশা করি রিসার্চ করে আপনাদের জন্য এই পাঁচটি বিষয় শেয়ার করলাম। যদি ন্যূনতম উপকৃত হয়ে থাকেন তাহলে আবার অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, সবাইকে জানার বুঝানোর শিকার শুরু করে দিন। তো আইল ক্যাচ ইউ গাইজ টিল দা নেক্সট ভিডিও, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।